সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন এমন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে ডাক পাবেনই পাবেন। চলুন ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। 240 জনকে নিয়োগ দেবে ডিজিকন, কর্মস্থল ঢাকা। হ্যালো ভিউয়ার্স, শহ সলিউশনের আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ডিজিকনকে নিয়ে, যেখানে কিনা 240 জনকে আবেদন দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নেই ডিজিকনে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, আপনাকে কি পাস থাকতে হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে, আর আপনার আবেদনে একবার ভুল হয়ে গেলে আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন, যাতে করে আপনার আবেদনটি একদমই নির্ভুল হয় এবং আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। তাই আপনারা আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আমি কিভাবে আবেদন করছি, কোথায় কি লিখছি ইত্যাদি ইত্যাদি। আর ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেই কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি ইত্যাদি, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকবে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। ডিজিকন টেকনোলজিস লিমিটেডের কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ অথবা কাস্টমার সার্ভিস অফিসার পদে 240 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 13 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা 13 জানুয়ারি পর্যন্ত কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের আবেদনটি করতে পারবেন এবং 19 জানুয়ারি পর্যন্ত কাস্টমার সার্ভিস অফিসার পদে আবেদনটি করতে পারবেন। তাই দুইটি লাস্ট ডেট কিন্তু একটি 13 জানুয়ারি এবং একটি 19 জানুয়ারি। তাই আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে ইন্টারভিউয়ার আপনাকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। যারা আগে কি সিভি ড্রপ করে, ইন্টারভিউয়াররা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। প্রতিষ্ঠানের নাম ডিজিকন টেকনোলজিস লিমিটেড, পদের নাম কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ অথবা অফিসার, পদসংখ্যা 240 জন, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, স্নাতক অধ্যয়নরত, ডিপ্লোমা স্নাতক। ফিয়ার্স, আপনার শিক্ষাগত যোগ্যতা এগুলো থাকতে হবে, অভিজ্ঞতা রয়েছে 1 থেকে 2 বছর, আবার অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। ফিয়ার্স, এখানে কিন্তু অভিজ্ঞতার ক্ষেত্রে যাদের 1 থেকে 2 বছর অভিজ্ঞতা রয়েছে তারা এখানে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভতে আবেদন করতে হবে, তাই আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। আর যারা কাস্টমার সার্ভিস অফিসার পদে রয়েছেন তারা কিন্তু এখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন। চাকরির দায়িত্ব সমূহ, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের যে সমস্ত দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে বলা আছে, আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। ক্লায়েন্টের ব্যবসার সাথে সম্পর্কিত সম্ভাব্য গ্রাহকদের ইনকামিং কলগুলি পরিচালনা করতে হবে, চমৎকার গ্রাহক পরিষেবা প্রদান করা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করে গ্রাহককে সুনির্দিষ্ট তথ্য প্রদান করা প্রয়োজন, গ্রাহকের চাহিদা চিহ্নিত করুন, তথ্য স্পষ্ট করুন এবং সমাধান প্রদান করুন, ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য প্রতিটি কল সক্রিয়ভাবে সম্পাদন করুন, ফেসবুক অথবা অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ইমেইল এবং ওয়েব চ্যাট সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আরও তদন্তের জন্য অমীমাংসিত গ্রাহকের অভিযোগগুলি মনোনীত ব্যক্তিদের কাছে উল্লেখ করুন, অভিযোগের বৈধতা মূল্যায়ন করতে এবং সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য সমস্ত প্রাসঙ্গিক তথ্য প্রাপ্ত করুন এবং পরীক্ষা করুন, জটিল সমস্যার জন্য দলনেতার কাছে সময় সময়ে রিপোর্ট করুন। ভিউয়ার্স, এগুলো ছিল কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের চাকরির দায়িত্বসমূহ, আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরেকবার মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে এখান থেকে এই টপিক্সের উপর কোশ্চেন্স করতে পারে। তাই আপনি যদি আগে থেকে এগুলো খুব ভালোভাবে পড়ে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি খুবই দারুণ হবে। এরপর রয়েছে চাকরির দায়িত্বসমূহ কাস্টমার সার্ভিস অফিসার পদের জন্য। ভিউয়ার্স, আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিচ্ছি। ক্লায়েন্টের ব্যবসার সাথে সম্পর্কিত সম্ভাব্য গ্রাহকদের ইনকামিং কলগুলি পরিচালনা করতে হবে,
চমৎকার গ্রাহক পরিষেবা প্রদান করতে হবে এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করে গ্রাহককে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে, গ্রাহকের চাহিদা চিহ্নিত করতে হবে, তথ্য স্পষ্ট করতে হবে এবং সমাধান প্রদান করতে হবে, ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য প্রতিটি কল সক্রিয়ভাবে সম্পাদন করতে হবে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইমেল এবং ওয়েব চ্যাট সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আরও তদন্তের জন্য অমীমাংসিত গ্রাহকদের অভিযোগগুলি মেনে নিতে হবে, মনোনীত ব্যক্তিদের কাছে উল্লেখ করতে হবে, অভিযোগের বৈধতা মূল্যায়ন করতে এবং সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য সমস্ত প্রাসঙ্গিক তথ্য প্রাপ্ত করতে হবে এবং পরীক্ষা করতে হবে, জটিল সমস্যার জন্য দলনেতার কাছে সময় সময় রিপোর্ট করতে হবে। ভিউয়ার্স, এগুলো ছিল কাস্টমার সার্ভিস অফিসারের চাকরির দায়িত্ব। আমি আপনাদের পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন। বেতন 9,500 থেকে 10,000 টাকা, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ, বয়স রয়েছে 35 বছর, কর্মস্থল ঢাকা মিরপুর ও পল্টন, আবেদনের শেষ সময় 13 থেকে 19 জানুয়ারি 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের জন্য যারা আবেদনটি করতে চান তারা এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে ডিজিকন টেকনোলজিস লিমিটেডের কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। মনে রাখবেন, এই সমস্ত রিকোয়ারমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে এই সমস্ত কোয়েশ্চেন্স করে থাকবে এখান থেকে বিভিন্ন টপিক্সের উপর। তাই আগে থেকে যদি এগুলো খুব ভালোভাবে পড়ে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে, তাই আপনারা এই সুযোগটি মিস করবেন না। আর ভিউয়ার্স, আপনারা যারা কাস্টমার সার্ভিস অফিসার পদে আবেদনটি করতে চাচ্ছেন তারা এই লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার ডিজিকন টেকনোলজিস লিমিটেডের কাস্টমার সার্ভিস অফিসার পদের সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস এখানে চলে আসবে। সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস এখান থেকে খুব ভালোভাবে আপনারা পড়ে নেবেন। পড়ে তারপর আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে নেবেন যে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন করতে কোথায় প্রবলেম হচ্ছে। এই ভিডিওতে কিন্তু A to Z বলা আছে কিভাবে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করবেন, তাই এই ভিডিওটি দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি খুলে নেবেন। আর ভিউয়ার্স, আপনাদের যদি বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করেনি তারা কিন্তু আবেদনটি করবেন না, কারণ আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তাই বিডি জবসের অ্যাকাউন্টটি আপনি 100% করে তারপর আপনার আবেদনটি করবেন। যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নেবেন। এখানে কিন্তু A to Z বলা আছে কোথায় কি লিখতে হবে, কি লিখলে আপনার প্রোফাইলটি 100% সেট আপ হবে, সমস্ত কিছু এখানে বলা আছে, লাইভ প্রুফ দেওয়া আছে। আপনারা এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট 100% করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের বলে দিবেন, ভিডিওটি দেখার পরেও যদি প্রবলেম হয়ে থাকে। তা ভিউয়ার্স, বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন। আবেদন করনে ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি চাইছেন। এখানে কিন্তু বলা আছে 9,500 থেকে 10,000 টাকা, তাই আমি এখানে 10,000-ই বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসাতে পারতেন যদি অ্যামাউন্টটি না বলা থাকতো, যেহেতু বলা আছে সেই ক্ষেত্রে আপনারা এখানে 10,000-ই বসিয়ে দিবেন। এরপর রয়েছে ভিডিও সিভি। ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, সেখান থেকে আপনি আপনার সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দিবেন। এরপর ভিউয়ার্স, একটি সতর্ক বার্তা রয়েছে, এই সতর্ক বার্তাটি পড়ে তারপর আপনার আবেদনটি করে দিবেন। সতর্ক বার্তাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন। বিডি জবস নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য বিডি জবস দায়ী নয়। এই সতর্ক বার্তাটি সুন্দরভাবে পড়ার পর আপনারা এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি এই লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়া আপনার আবেদনে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন। ভিউয়ার্স, এতক্ষণ আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আপনার আবেদনটি সম্পন্ন করেন তাহলে আপনাকে ইন্টারভিউতে কল করবেই করবে। আর যারা এখনও আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগেই নোটিফিকেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। ধন্যবাদ।